আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে টেন্স, ঠিক আছে? টেন্স কে সংক্ষেপে বলার চেষ্টা করব যতটা তাড়াতাড়ি বলা যায়, ঠিক আছে? দেখো এখানে টেন্স মানে হচ্ছে কি বলা হয়েছে, ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল মানে দ্য টাইম অফ অ্যাকশন, অর্থাৎ কোন কাজ কোন সময়ে সংঘটিত হচ্ছে সেটাকেই বলা হয় ক্রিয়ার কাল, ঠিক আছে? মানে সেটাই হচ্ছে টেন্স। একটা কাজ যে সময়ে সংঘটিত হয় সেটাই হচ্ছে কি ওর টেন্স। তা এই টেন্স বেসিক্যালি আমরা তিন ভাগে ভাগ করি টেন্সকে, সেটা কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল, হ্যাঁ, মানে কোনো কাজ যদি বর্তমানে সংঘটিত হয়, বর্তমান সময়ে যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট টেন্সকেই বোঝায়। পাস্ট টেন্স মানে কি অতীত কাল, মানে কোনো কাজ অতীতে যদি সংঘটিত হয়, যেটা আগে হয়েছে ওই সময়কালকে বোঝায়, তাহলে সেটা কি পাস্ট টেন্স। অ্যান্ড ফিউচার টেন্স হচ্ছে কি ভবিষ্যতে যদি কোনো কাজ হবে বা সংঘটিত হবে এরকম যদি বোঝায়, ঠিক আছে, তাহলে সেটা ফিউচার টেন্স। তার টেন্স বেসিক্যালি তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। অ্যান্ড ইচ অফ দেম, প্রেজেন্ট টেন্স ও, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, হ্যাঁ, এদের প্রত্যেকেই এদেরকে আরও চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, মানে সাব ডিভাইডেড করা যায়। সেগুলো কি কি, মানে প্রেজেন্টেরও এই চারটা ভাগ হবে, পাস্ট টেন্সেরও এই চারটা ভাগ হবে, ফিউচারেরও চারটা ভাগ হবে। তাহলে ইন টোটাল কত হচ্ছে, তাহলে টোটাল 12 ধরনের, 12 প্রকারের আমরা টেন্স পাচ্ছি। প্রেজেন্টের ক্ষেত্রে এই সিম্পল বা ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের ক্ষেত্রেও পাস্ট সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও এই চারটা ভাগ হবে। তো এইভাবে টোটাল 12 প্রকারের টেন্স আমরা পাই, কিন্তু বেসিক্যালি টেন্স হচ্ছে তিন প্রকার, সেটা কি কি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এবার আমার এটা আমার পার্ট ওয়ান ভিডিও, তাই পার্ট টু তে আমি তোমাদেরকে দেখাবো যে টেন্স চেনার উপায় কি, কিভাবে বুঝবো যে এটা কোন টেন্সে আছে, তার কিছু ট্রিক্স আছে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মানে ক্রিয়ার ক্রিয়ার সঙ্গে কি যুক্ত আছে সেটা দেখেই বোঝা যায় যে টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে, মানে ভাবটা কোন টেন্সের মধ্যে পড়ছে। তা যাই হোক, আমার সেটা পার্ট টু ভিডিওতে আমি দেখাবো। তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে, থ্যাংক ইউ।